আগরতলা পৌর নিগম 39 নম্বর পৌর ওয়ার্ডের উদ্যোগে বিগত দুই বছরের মতো এবছরও শারদ উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠিত হতে চলেছে শহর দক্ষিণাঞ্চল ভিত্তিক তৃতীয় শারদ সম্মান। আজ 39 নম্বর ওয়ার্ড কমিউনিটি হলে এক সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে এই ঘোষণা দেন 39 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অলোক রায়। মেয়রের হাত ধরে আবরণ উন্মোচিত হয় সেরার সেরা পুরস্কারের। এবছর শারদ সম্মান প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে রয়েছে শ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা, শ্রেষ্ঠ প্রতিমা, স্বল্প বাজেটে শ্রেষ্ঠ পুজোর আয়োজন, শ্রেষ্ঠ পরিবেশ, সচেতনতামূলক প্রচার, সুশৃঙ্খল পুজোর আয়োজন, বর্ষব্যাপী সামাজিক কাজের অঙ্গীকার এবং শ্রেষ্ঠ স্মরণিকা। এই সাতটি বিষয়ের প্রতিটিতে তিনটি করে পুরস্কার প্রদান করা হবে। তাছাড়া একটি বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ঐতিহ্যবাহী বাংলা সংস্কৃতির প্রচার, সাথে অবশ্যই থাকছে সেরার সেরা পুরস্কার। 39 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে শহর দক্ষিণাঞ্চলের সমস্ত রেজিস্টারভুক্ত ক্লাব, সংস্থা এবং পুজো কমিটিগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। বিগত দুই বছরের মতো এবছরও এই শারদ সম্মানকে ঘিরে ব্যাপক সাড়া প্রত্যাশা করছে 39 নম্বর ওয়ার্ড। আগামী 2 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত 39 নম্বর ওয়ার্ড অফিসে সকাল 10 থেকে বিকেল 3 পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ জমা করা যাবে। বিশেষ সংক্রান্ত অভিযোগ পালন মন্ত্রী এবং সেবা করা শিক্ষক।